হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যে মোবাইল নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওপো F17 নিয়ে আলোচনা করবো। যারা ওপো F17 মোবাইলটা কিনতে চান তাদেরকে আজকে জানাবো যে এই মোবাইলে কী কী সুযোগ সুবিধা আছে, কী কী অসুবিধা আছে, এই মোবাইল ব্যবহার করলে কী কী প্রবলেমে পড়বেন, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো। তো আসুন আমরা প্রথমে মোবাইলটা দেখে নিই। মোবাইলটা দেখতে দেখা যাচ্ছে যে অসাধারণ একটা মোবাইল, খুবই সুন্দর, কালার কম্বিনেশন খুবই ভালো, একটা ডিফারেন্ট কালার দেওয়া আছে। এরকম কালারের মোবাইল সাধারণত অন্যান্য মোবাইল নাই। কালারটা অনেক ভালো, আনকমন একটা কালার দেওয়া আছে। বডিটা অনেক স্মুথ স্লিম দেওয়া আছে, খুবই খুবই ভালো, একটা স্ট্যান্ডার্ড ভার্সনে তৈরি করা। এবং এটার বডিটা খুবই শক্তিশালী, মজবুতভাবে তৈরি করে আছে, যা হাতে পড়লেও মোবাইলটা ভাঙবে না, ডিসপ্লে কখনো নষ্ট হবে না, এবং ক্যামেরাটা খুবই ভালো দেওয়া আছে। আসুন দেখি আমরা এই মোবাইলে আর কী কী সুযোগ সুবিধা পাবো। এই মোবাইলে আমরা 3G 4G সিম ব্যবহার করতে পারবো, একই সাথে দুটা সিম ব্যবহার করা যাবে, অর্থাৎ ন্যানো সিম ব্যবহার করা যাবে। এর ওজন দেওয়া আছে 193 গ্রাম দেওয়া আছে, যা খুবই পাতলা একটা সেট দেওয়া আছে। এর ডিসপ্লে সাইজ দেওয়া আছে 6.44 ইঞ্চি দেওয়া আছে, যা বিশাল একটা ডিসপ্লে দেওয়া আছে। রেজুলেশন ভালো দেওয়া আছে, মাল্টিটাচ আছে, ডেন্সিটিও দেওয়া আছে ভালো। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দেওয়া আছে, লেটেস্ট ভার্সন দেওয়া আছে 10 দেওয়া আছে, সিপিইউ দেওয়া আছে অক্টা কোর দেওয়া আছে, এবং সবচেয়ে ভালো হচ্ছে আপনার প্রসেসর দেওয়া আছে স্ন্যাপড্রাগন 662 দেওয়া আছে। আপনারা জানেন যে স্ন্যাপড্রাগনের উপরে কোনো প্রসেসর নাই, প্রসেসর যত ভালো হবে আপনার সেট তত ফাস্ট, তত স্পিড কাজ করবে। অর্থাৎ আপনার যদি মোবাইল হ্যাং না করে, অর্থাৎ মোবাইল যদি স্লো না হতে চায়, তাহলে আপনারা স্ন্যাপড্রাগন কিনতে পারেন। তাহলে আপনার নিঃসন্দেহে আপনার মোবাইলটা কিনতে পারেন, যে কোনো মোবাইলটা আপনার হ্যাং দিবে না, কোনো স্লো হবে না, সবসময় ফাস্টে কাজ করবে। তো এই মোবাইলে দেখুন আর কী কী আছে সুযোগ সুবিধা। এই মোবাইলে আপনারা সেট মেমোরি পাবেন 64 জিবি অথবা 128 জিবিও পাবেন, র্যাম পাবেন 4 জিবি অথবা 6 জিবি অথবা 8 জিবিও পাইতে পারেন। তো আপনারা যদি 4 জিবি কিনেন একদম পড়বে, 6 জিবি কিনলে একটু বেশি পড়বে, 8 জিবি কিনলে আর একটু বেশি দাম পড়বে। তো ক্যামেরা দেখুন, পিছনে ক্যামেরা দেওয়া আছে 16 মেগাপিক্সেল, সামনে ক্যামেরা দেওয়া আছে 16 মেগাপিক্সেল, যা ক্যামেরা মোটামুটি ভালো দেওয়া আছে, একদম বেশি ভালো না, মোটামুটি ভালো দেওয়া আছে। ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি, এফএমডি, জিপিএস এগুলো আছে। ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, ডিসপ্লে নিচে দেওয়া আছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, এবং ব্যাটারি দেওয়া আছে 4015 মেগা অ্যাম্পিয়ার দেওয়া আছে, এবং 53 মিনিটে 100% চার্জ হয়ে যাবে আপনার মোবাইলটা। তো সব কিছু বিবেচনা করলে মোবাইলটা খুবই ভালো, ব্যাটারি খুবই ভালো দেওয়া আছে, অ্যান্ড্রয়েড ভার্সনটা খুবই ভালো দেওয়া আছে, প্রসেসর খুবই ভালো দেওয়া আছে, স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া আছে, র্যাম রোম সব কিছু ভালো দেওয়া আছে, যা বর্তমান সময়ের জন্য উপযোগী। তো আপনি যদি এই মোবাইলটা কিনতে চান, তাহলে এই মোবাইলের বর্তমান প্রাইস দেওয়া আছে খুবই কম দেওয়া আছে, বর্তমান প্রাইস দেওয়া আছে 20,990 টাকা দেওয়া আছে। আপনারা যদি নিকটস্থ কোনো শোরুমে যান, তাহলে এই মোবাইলটা আরও অনেক কম দামে মোবাইলটা কিনতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন, আমরা আপনার সে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব।